আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কোরিয়ান একটি রেসিপি যেটা ওদের মেইন ডিশ না কিন্তু সাইড ডিশ যেমন আমরা আমের আচার খাই ভাতের সাথে পোলাওর সাথে ঠিক সেই রকম রেসিপি চলুন দেখিনি এই কিমচি তৈরি করতে কী কী লাগছে এখানে এক চাইনিজ ক্যাবেজ যেটা আমরা চিনি চাইনিজ ক্যাবেজ নামে অথবা নাপা ক্যাবেজ বলেন এটা কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা না পেলে আপনারা কিন্তু চাইলে বাঁধাকপি দিয়েও করতে পারেন সেই চাইনিজ ক্যাবেজটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে ঠিক এভাবে পাতাগুলি কিছু ছাড়িয়ে লম্বায় দুই টুকরা করে তারপরে একটু বড়ো বড়ো করে কেটে নিব এই কিমচিটা আসলে না খেলে এটা স্বাদ কখনই বোঝা যাবে না শুনে হয়তো খুব অবাক লাগে যে কোরিয়ান খাবার বানানোটাও একটু অন্যরকম কিন্তু খেতে আসলেই অসম্ভব টেস্টি যেটা আমার ছেলেরা পছন্দ করেছে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে চলুন আস্তে আস্তে দেখি এই কিমচিটার প্রসেসটা কি করে করছি সবগুলো নাপা ক্যাবেজ আমি ঠিক এভাবেই একটু বড়ো বড়ো করে কেটে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়ে এটা বানিয়ে কিন্তু আপনি রেখে খেতে পারেন বেশ কিছুদিন আর সবচেয়ে বড়ো কথা এটা দিয়ে কিন্তু নাপা ক্যাবেজের এই কিমচিটা দিয়ে আমরা চাইলে কিমচি চিকেন কিমচি রাইস এগুলো তৈরি করেও খেতে পারি যখন আমার সবগুলো ক্যাবেজ কাটা হয়ে যাবে ঠিক তখন আমি এটাতে লবণ অ্যাড করবো এখানে প্রথমে আমি দুই থেকে আড়াই চা চামচ পর্যন্ত লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব অরিজিনাল যে কিমচি সেটা টেস্ট কিন্তু একটু সল্টি হয় আর একটু ঝাল হয় প্রচুর ঝাল থাকে তারপরে আরও একটু লবণ দিয়ে আমি এটাকে এখন রেখে দেবো দুই থেকে আড়াই ঘন্টার জন্য আর এদিকে এটাতে আমি যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব সেগুলো কেটে নেব প্রথমে এখানে একটা মূলা নিয়ে নিয়েছি মূলাটাকে আমি প্রথমে খুব ভালো করে ছিলে নিয়েছি তারপর এরকম ছোট ছোটো পাতলা করে টুকরা করে নিয়েছি এখন এগুলোকে আমি কুচি কুচি করে নিব। আপনার যেভাবে সুবিধা হয় আপনি চাইলে সেভাবেই এটাকে কুচি করে নিতে পারেন তবে চেষ্টা করবেন একটু ছোট ছোটো করে কুচি করে নিতে ব্যাস সবগুলো মূলায় আমি এভাবে কুচি করে নিলাম তারপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের কলি সেটাও আমি খুব ভালো করে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম তারপর একটি গাজর অ্যাড করবো সেই গাজরটাকেও প্রথমে পাতলা করে স্লাইস করে নিয়েছি তারপরে এটাকে আমি কুচি করে নেব আপনাকে কিন্তু মূলা এবং গাজর এখানে অ্যাড করতে হবে তাহলে আপনি অরিজিনাল যে কিমচি টেস্ট সেটা পাবেন যে কোনো কিছু দিয়েই কিন্তু কিমচি তৈরি করা যায় শশা দিয়ে কিমচি করা যায় চাইলে সবগুলো কাটা সবজি আমি একসাথে একটা বোলে অ্যাড করে নিলাম আর যে ক্যাবেজটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি দুই তিনবার ধুয়ে তারপর পানিগুলো খুব ভালো করে চেপে ফেলে দিয়ে আমি কেটে রাখা সবজিগুলোর সাথে অ্যাড করে নেবো কিমচিটা তৈরি করার জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নিব বলেছিলাম যে কিমচিটা প্রচুর ঝাল হয় এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ লাল কাঁচামরিচ নিয়ে নিয়েছি পাঁচ ছয় টুকরা রসুন নিয়ে নিয়েছি আরও নিয়ে নিব তিন চার টুকরা আদা সাথে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ বা সব কিছু একসাথে দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে হয়ে গেলে আমি একটি বাটিতে ঢেলে নেব একদম মিহি পেস্ট হতে হবে এরকম কিছু না আপনি সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন অথবা পাটায় বেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবেই করে নেবেন বাটিটা এক সাইড করে রেখে দেবো এবং আমি পরবর্তী স্টেপে চলে যাব এখানে আমি একটি আপেল ব্ল্যান্ড করে দিব সেই আপেলটিকে প্রথমে একটি আপেলই দিব চার টুকরা করে সামনে যে বিচির অংশটা আছে সেটা ফেলে দিয়ে আপেলটাকে আমি খুব ভালো করে ছিলে নিব। এবং তারপর এটাকে টুকরা টুকরা করে ব্ল্যান্ডার জারে নিয়ে আমি ব্ল্যান্ড করে নেব খুব ইজি প্রসেস আপনারা অনেকভাবে কিমচি তৈরি করা যায় আমি আজকে ইনস্ট্যান্ট যে কিমচিটা হয় সেটাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এভাবে আপেলগুলো ব্ল্যান্ড করে নেব এখানে বাটিতে সব কিছু আমি রেডি করে নিয়েছি এবং প্রথমে যে মরিচের পেস্টটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে এখানে অ্যাড করব যে আপেলটা আমি ব্ল্যান্ড করেছি সেটা অবশ্যই চেষ্টা করবেন ইনস্ট্যান্ট কিমচি তৈরিতে আপনি এগুলি ব্যবহার করতে আর লবণে রকম ব্যাকটেরিয়া থাকে না অবশ্যই লবণের পরিমাণটা এই কিমচিতে একটু বেশি থাকে আমি প্রথমে ক্যাবেজগুলো কিন্তু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম পরবর্তীতে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি আর সয়া সস অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়া সসেও প্রচুর লবণ থাকে এখানে ফিশ সসটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে আদারওয়াইজ কখনোই কিমচির রিয়েল টেস্ট আসবে না আরও অ্যাড করে দিলাম দুই চা চামচ পর্যন্ত লাল কাশ্মীরি মরিচের গুঁড়া সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের কিমচি যেহেতু কিমচিতে প্রচুর ঝাল থাকে তাই আমি চেষ্টা করেছি অনেকটাই ঝাল করতে আর কাশ্মীরি মরিচের গুঁড়াটা কিন্তু খুব বেশি ঝাল না কালারটা খুব সুন্দর করে কিমচির কালারটা এতটা সুন্দর হয় তবে অবশ্যই আপনাকে রেখে খেতে পারলেই বেশি ভালো লাগে আর এই কিমচিটা আপনি ইনস্ট্যান্টও খেতে পারেন আমরা যেহেতু বাঙালি ভাত খাই আপনি ভাতের সাথে এটা খেয়ে দেখতে পারেন কতটা মজার আর অবশ্যই আপনি মুরগি রান্না করে খেতে পারেন যেটাকে বলা হয় কিমচি চিকেন অথবা আপনি রাইস রান্না করলেও এই কিমচি দিয়ে কিন্তু রান্না করতে পারেন আর আমার কাছে খুবই ভালো লেগেছে নর্মাল তরকারি দিয়ে যখন ভাত খাই সেটার সাথে অ্যাড করি খিচুড়ি দিয়ে খেতেও অসম্ভব টেস্টি আমরা বাঙালিরা নর্মালি আচার খাই কোরিয়ানরা এটাকে ওদের মেন ডিশের পাশাপাশি সবসময় সব খাবারের সাথে খেয়ে থাকে ওদের খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি খাবার হচ্ছে এই কিমচি আর কিমচি অবশ্যই আপনাকে সংরক্ষণ করে খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে যখন আপনি খাবেন তার আগে নামিয়ে নেবেন নর্মাল ফ্রিজে রেখে খাবেন কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আপনাকে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে এটা আপনার কাছে ভালো থাকবে এবং নষ্ট হবে না যে কেউ চাইলে ভাবে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন একবার খেয়ে দেখুন কতটা মজা যদি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কামেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ